আমরা ওইটা দেখতে চাচ্ছি না। আল্লাহ এই জন্য ডাক দিয়েছেন ইমানদারেরা ইমান আনো, সেটার ইমানই হবে না। এখন থেকে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। আল্লাহর নাম বিশ্বাস করা লাগবে, তার সিফত মানা লাগবে, আল্লাহর আইন বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। কেউ যদি 499টা বিশ্বাস করে মানে, আর একটা বিশ্বাস করে না মানেও না, ঐমান আছে। আরো জোরে বলেন, আপনি যদি নামাজ আল্লাহর আইন মেনে নিয়েছেন, যাকাত আল্লাহর আইন মেনে নিয়েছেন, বিচার ব্যবস্থা আল্লাহর আইন আছে, আপনি মানেন না, আপনার তো ইমান এখন নেই। আপনার ইমান আর আবু সাহেলের ইমান সমান, কথা বলেন না কেন? আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। এই কথার সাথে চারটা কথা জড়িত আছে, যেটা বক্তব্যে আপনি পড়েছেন হয়তো বোঝেননি, এখন বুঝিয়ে দিলাম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানে। আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই। এরপরও যদি আপনি না বোঝার ভান করে থাকে, ও আসরাইল না দেখলে আপনি আর ভালো করে। এতক্ষণ আমি আলোচনা করেছি, আয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ইমানদারের ইমান আনো। একটা প্রিন্সিপালের কথা শুনে একটা ছাত্র যদি বুদ্ধিমান দৌড়াদৌড়ি করে, এতক্ষণ আমরা যেটা ইমান আনো বললাম, আমাদের যাদের মেধা আছে, আমাদের যাদের বুদ্ধি আছে, আমাদের একটু দৌড়াদৌড়ি করার দরকার নেই। আলাদা বিষয়, ভালো লাগছে না এই মনে করে যদি কেউ ওঠে, তার খবর আছে। আর মুরব্বী মানুষ উঠলে আমি কিছু বলবো না, কিন্তু যুবক মানুষ যদি কেউ ওঠে এক নাম্বার ইমান আনবে কার প্রতি রাসূলের প্রতি। এখন রাসূল আছে, আল্লাহ পাঠিয়েছে, এই শেষ না। কেউ যদি বলে আমি রাসূলের প্রতি ঈমান এনেছি, তাকে আরো চারটা শর্ত মানা লাগবে। কয়টা? আরো জোরে, জোর হইল না, আরেকবার বলেন। এই কেউটা বলে শেষ করে দিচ্ছি। আগামী 28 তারিখে একটা মাহফিল আছে এই নওগাঁর, কি বলে, পত্নীতলা থানা, গ্রামের নাম তো জানি না, পত্নীতলা থানা তাই জানি। 28 তারিখে, এই মাসের 28 তারিখে আছে, ওখানে যাবেন। আর 31 তারিখে একটা আছে মনে হয়, ওটা খ্রিস্ট দোপচাষিয়া কি, সেটা বগুড়া। কালকে বগুড়া দোপচাষিয়া ওরা আলোচনা সাবজেক্ট দিয়েছেন, আখিরাত খায়রু ওয়া আবা সরান সরান 36 নাম্বার। ওখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো। আমি ওখানে আলাদা জেলা, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা, গ্রামের না জানি না, দুপচাঁচিয়া থানা। কালকে রাত 9:30 উঠবো, 11:30, 2 ঘন্টা ওই বিষয়টা বসাবো ইনশাআল্লাহ।